চীন ভারত টানাপোড়েন বেড়েছে। একদিকে আগামী মাসে চীন সীমানায় ভারত ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ মহড়া ঘিরে চীনা যুদ্ধ প্রস্তুতি, অন্যদিকে ভারত মহাসাগরে তীরবর্তী তিনটি দেশে চীনা নৌবাহিনী যুদ্ধ জান মোতায়েন। যদিও বিশেষজ্ঞরা বলছেন সবগুলো রক্ষা করেই চলতে চায় ভারত। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। ভারত মহাসাগরের তীরবর্তী তিন দেশে চীনা যুদ্ধজাহাজের সরব উপস্থিতি। প্রথমটি জিবুতি, দ্বিতীয়টি পাকিস্তান, তৃতীয়টি শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ম্যাক্সারের প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায়, জিবুতির চীনা নৌঘাঁটিতে পৌঁছেছে ফ্রিগেট, রণতরী আর অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং ভেহিকলসের মতো যুদ্ধের সরঞ্জাম। শ্রীলঙ্কার হাম্মামটোটার চীনা ঘাঁটিতেও অবস্থান করছে তাদের যুদ্ধজাহাজ। পাকিস্তানের গাদার বন্দরে চীনা নৌঘাঁটিতেও রয়েছে যুদ্ধজাহাজ। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, নয়াদিল্লিকে টার্গেট করেই ভারত মহাসাগরে এই তৎপরতা চালাচ্ছে চীনা পিপলস লিবারেশন আর্মি। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে চীন যেমন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিচ্ছে, তেমনি ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ নিতে বাড়াচ্ছে তাদের উপস্থিতি। জিবুতির নৌঘাঁটি ব্যবহার করে চীন চায় সুয়েজ খাল আর বাবাল মানদেব প্রণালীতে প্রভাব বিস্তার করতে। পাকিস্তানের গাদার নৌবন্দর দিয়ে প্রভাব তৈরি করতে চায় হরমুজ প্রণালীতে, এবং শ্রীলঙ্কা ও মিয়ানমারে অবস্থান নিয়ে মালাক্কা প্রণালীতে প্রভাব বিস্তার করতে চায় বেইজিং। এদিকে 18 থেকে 31 অক্টোবর চীনকে হিমালয় সীমান্তে মোকাবেলায় যুদ্ধ মহড়ার ঘোষণা দিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের বিরুদ্ধে ভারত ও আমেরিকা তাদের ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ্যে আনতে চায়। তবে চীনও কম যায় না। ভারতের স্বাধীনতা দিবস 15 আগস্ট পূর্ব লাদাখ সীমান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে চীনা পিপলস লিবারেশন আর্মি। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।